সেই স্মার্ট কার্ড চেঞ্জ আর টপ রকমারি, উফ বিয়ে বাড়ি সাজ কি যে ঝকমারি, হরেক রকম শাড়ি তবু জিজ্ঞাসা, পার্টি বা উৎসবে কি ফ্যাশনে আসা, কি যে পরে কি ফ্যাশন শুধু টেনশন, বিয়ে বাড়ি পার্টি বা বাঙালির উৎসবে আছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। মনে আছে তো ঝুলছে অফার, খুচরো আর পাইকারি ব্যবসায়ীদের জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালের যে কোনো সোমবারের ওপর আকর্ষণীয় ছাড়। কাঞ্জিলাল 79/2 মহাত্মা গান্ধী রোড। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল 79/2 মহাত্মা গান্ধী রোড। আগামীকাল বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু ঢাকে কাঠি পড়ে গেল, অর্থাৎ বাড়িতে বসে থাকলে আর চলবে না, চটপট চলে আসতে হবে আদি মোহিনী মোহন কাঞ্জিলালে, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কেনাকাটা তো করতে হবে। আর আজ আমরা পৌঁছে গিয়েছি একেবারে আপনাদের সাথে নিয়ে স্বর্ণালীদের কাছে, দেখি আজ দিদি আমাদের কি দেখায়। শপিং সেরে ফেলার হাতে খুব একটা বেশি সময় নেই, আর আমি পৌঁছে গেছি 79/2 মহাত্মা গান্ধী রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলালে। ঠিক এই সময় আদি মোহিনী মোহন কাঞ্জিলালের অবস্থাটা ঠিক কীরকম সেটা তো বোঝা যাচ্ছেই, তার চিত্রটাও একবার দেখাবো। কিন্তু স্বর্ণালীতে কোথায় আছে আমি জানি না, কারণ পুজোকে ঘিরে কিন্তু আমাদের নারী এবং পুরুষ সমস্ত বন্ধুদের পছন্দের কেনাকাটা একেবারে জমিয়ে সেরে ফেলি আমরা। চলুন সবচেয়ে প্রথমে বরং খুঁজে নিই আমাদের প্রিয় স্বর্ণালী দিকে। এই মনে হচ্ছে পেয়ে গেলাম, অনেক কষ্টে খুঁজে পেলাম আজকে তোমাকে। আসলে পুজোর পুরো কেনাকাটা চলছে, দেখতে পাচ্ছ, গুছিয়ে কিনছেন গিফটের কেনাকাটা, তার সঙ্গে সঙ্গে নিজের কেনাকাটা। এই দিদি বলেছেন গোটা দুয়েক কেনা হয়ে গেছে, এইবার শেষে হাজারের মধ্যে আর দু একটা লাগবে, এই জন্য এসেছেন। এবং তুমি দেখো তাতে কটনের উপর যে প্রিন্ট, মানে কেরালা কটনের উপর প্রিন্ট, একটা সুন্দর শাড়ি উনি বেচেছেন। বাহ, তো আমার মনে হয় আমার ওনাদের ডিস্টার্ব করা উচিত নয়, একেবারেই নয়, যে কেনাকাটা বলে কথা একদম। বরং আমরা উপরে আস্তে আস্তে যাই, যে কাউন্টারটা খালি আছে সেই কাউন্টারে সিল্ক হোক, কটন হোক, পাঞ্জাবি হোক, ফ্যান্সি হোক, সেগুলো সব দেখাবো। চলো চলো যাই। ভিড়ে ঠাসা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল কোনো কাউন্টারে জায়গা পায়নি, অবশেষে এই কাউন্টারে সাজিয়ে গুছিয়ে জমিয়ে বসেছি। তবে চারিদিকে কিন্তু ছোট সদস্য থেকে মোস্ট সিনিয়র পার্সন সকলের সাজ পোশাক নিয়ে কিন্তু রেডি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, আর তুমিও রেডি, একেবারে রেডি। আর গুরুজনদের শাড়ি দিয়ে কিন্তু শুরু করব, যদিও গুরুজনদের বলছি এই শাড়িটা কিন্তু অল পারপাস, ঠিক, ইনফ্যাক্ট গিফট দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো, একেবারেই তসরের ওপর রয়েছে, এবং এটা দেখো হালকা প্রিন্টের ছোঁয়াও রয়েছে। আঁচলটা রয়েছে স্ট্রাইপস, যেটা করেছি ব্লাউজ পিসটা, এটা ব্লাউজ পিস, হ্যাঁ বাহ, শাড়িটা হালকা হলে ব্লাউজ পিসটা তো গর্জিয়াস হতেই হবে, একেবারে। আর ব্লাউজ পিস কেন, একেবারে রেডিমেড ব্লাউজই তো আমরা পেয়ে যেতে পারি গর্জিয়াস। আমি একটা ব্লাউজ নিয়েছিলাম, আমার মনে আছে, এই পোর্শনটুকু এত সুন্দর কাজ করা ছিল, সেই ডিজাইনের ব্লাউজ, অবভিয়াসলি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে নেওয়া, সেইটা দিয়ে এই শাড়িটা কিন্তু একেবারে জমে যাবে। আর এখন তো মোটামুটি আমাদের চতুর্থী থেকেই পুজো, হ্যাঁ, তাই প্যান্ডেল হপিং এর জন্য এইরকম একটা শাড়ি খুব কমফোর্টেবল, ঠিক, গিফটের জন্যও কমফোর্টেবল। তবে বেড়াতে তো আমরা একা যাই না, একেবারেই না, সঙ্গের মানুষটিকেও সমানভাবে সাজিয়ে নিয়ে যাও। আর সেই ক্ষেত্রে কটন প্রিন্টেড এর পাঞ্জাবি, অফ হোয়াইটের সঙ্গে মরুনের ছোঁয়া রয়েছে, রয়েছে সঙ্গে স্টোনের বাটন। আমি তো বলবো ওয়েদারের সাথে একেবারে মানানসই সাজ হবে। আর গিফট, হ্যাঁ ঠিক, 790 ইচ, এটা তো আমি ভাবতেই পারছি না। যাই হোক, ট্যাগলাইনটা মনে করিয়ে দিই, সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ। এবারে তসর দেখছি, এবং এই তসরটা কিন্তু সুতোর কাজ আছে, আচ্ছা, একটা ভীষণ স্মার্ট লুক আছে,
অনেকেই শাশুড়ি আছে যারা ওয়ার্কিং বাই প্রফেশন অথবা স্কুল টিচার, মনে করছে যে এমন একটা শাড়ি দিতে হবে মাকে যেটা হালকা হবে, মার প্রফেশন অনুযায়ী হবে, পরে যেন আমিও পড়তে পারি। একদম মনের কথাটা বলে দিয়েছো। এবং এটার ব্লাউজ পিসটা রয়েছে এই সিম্পলে যেটা মা বানাবে, আর এই রয়েছে পুরো বডি কাজ, অসাধারণ। ঠিক এই শাড়িটার সাথে পরার জন্য ব্ল্যাক এর উপর কিন্তু একটা ডিজাইনার ব্লাউজ তোমরা পেয়েই যাবে, আর সঙ্গে ম্যাচিং জুয়েলারি। একদম সঙ্গে ম্যাচিং জুয়েলারি। এইবার বলো এই শাড়িটার রেঞ্জ। 1650। এইবার কি দেখো, মিরর ওয়ার্ক রয়েছে আর মেরুন আর ব্ল্যাক রয়েছে, কিন্তু সব সময়ের জন্যই ভীষণ গর্জিয়াস, ঠিক ভীষণ ব্রাইট। আর এটা আবারও অল পারপাস। ইনফ্যাক্ট যারা এই অষ্টমীর দিন প্রথমবার অঞ্জলি দেবে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। আচ্ছা তার জন্য কতটা মূল্য লাগবে সেটা তুমি বলে দাও। কিছুই লাগবে না, মাত্র 970। আমি তো জাস্ট ভাবতে পারছি না তুমি অষ্টমীর বাজেটটা এত লো করে দিলে। হ্যাঁ কারণ এটা তো একদিনই পরবে, তারপর তোর মা পরবে। আচ্ছা আর বাবার জন্য কন্ট্রাস্ট করি পিঙ্ক পাঞ্জাবিটা দেখিয়ে দিই, অসাধারণ। আর ভাইয়ের জন্য কালারটা আমার দারুণ পছন্দ হয়েছে, দেখ মা নিজেরটাও হলো আর দাদা আর ভাইয়ের জন্য দুটো পাঞ্জাবিও হয়ে গেল। কিন্তু বাজেটটা, রেঞ্জটা একটু বলে দাও। শাড়িটার রেঞ্জ 970 বলে দিয়েছো, আর পাঞ্জাবির রেঞ্জ রয়েছে 1000 ইচ। বেশ, এই শাড়িটা দেখে মনে হচ্ছে কেন যে পূজাটা এত দেরি করছে, তাড়াতাড়ি চলে আসুক। ফিগার মোটিভ রয়েছে আর তার সঙ্গে কিছু ইনস্ট্রুমেন্টের ছোঁয়া, শাটিনের পার সঙ্গে টেম্পলের বর্ডার, এবং এই পুরো ব্যাপারটা না ভীষণ এসি আর কি, পুজো পুজো মুড ডাকে একদম, ঠিক সকালটা না একদম ষষ্ঠীর সকাল। আহা দারুণ। আর এইটা আমি দেখাচ্ছি, এর বিভিন্ন কালার কন্ট্রাস্ট রয়েছে প্রতিষ্ঠানে, বিভিন্ন বর্ডারে রয়েছে, তো আমার মনে হয় যে এটা একদম পারফেক্ট ফর ষষ্ঠী। একেবারে, আর তার জন্য কিন্তু মানানসই জুয়েলারিটাও কালেক্ট করবেন, সেটাও কিন্তু পেয়ে যাবো আদি মোহিনী মোহন কাঞ্জিলালে। এটার রেঞ্জটা বলো দিদি। 1000 মাত্র, একেবারে বাহ। ষষ্ঠীর সকালের সাজ নিয়ে তো আমরা খুব খুশি, আর সন্ধ্যাবেলা কি সাজবো? সন্ধ্যাবেলায় এমন একটা শাড়ি হবে যেটা স্মার্ট লুক হবে, প্যান্ডেলে বসে আড্ডা মারবো আর ট্রাই করবো আমার সাউথ কটনের কালেকশন, ভীষণ কালারফুল আর তার সঙ্গে ভীষণ একটা স্মার্ট লুক, একেবারে পুজো থেকে পার্টি যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবে। চেকস দিয়ে কিন্তু দুদিকের বর্ডারটাকে আমি হাইলাইট করে দিয়েছি, আর সঙ্গে রয়েছে গোল্ডেনের ছোঁয়া। গ্রিন কালারে দেখাচ্ছি, আরো দু তিনটে কালার অপশন আছে প্রতিষ্ঠানে। বেশ, প্যান্ডেলের আড্ডায় যদি তোমার উর্বিকে নিয়ে বসতে চাও, বা এও হতে পারে ভাইকে নিয়ে বসে আসা, ঠিক এইবার এরকম একটা পাঞ্জাবি সঙ্গে, দুটোই তো ম্যাচিং, ভীষণ ভালো লাগলো। স্পেশালি শাড়ির পার্টটা কিন্তু একদম ইউনিক লাগলো আমার। তুমি এবার বলো রেঞ্জ গুলো। শাড়িটার প্রাইস রয়েছে 1780 আর পাঞ্জাবিটার প্রাইস 1000। এইবার কি দেখবো? এবারে পুজো কিন্তু ধীরে ধীরে সপ্তমীর দিকে এগোচ্ছে, আর সপ্তমী সকালে হোক এইরকম একটা আমার এক্সক্লুসিভ ডিজিটাল প্রিন্টের কালেকশন, যেখানে হিস্টোরিক্যাল কিছু ছোঁয়াও কিন্তু রয়েছে। শাড়িটার কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো, যেটা আমি হাত দিয়ে বুঝতে পারছি আমার ভীষণ ভালো লাগছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, তুমি ওয়েদারের কথাটা দারুণভাবে মাথায় রেখেছো। হ্যাঁ পুজোর সময় ব্যবসা গরম থাকে, তাই সকাল থেকে রাত যদি তুমি মনে করো এই শাড়িটাই পরবে, অনায়াসে পরতে পারো। কালারফুল যে লাগবে সেটা কি বলার দরকার? না না একদমই বলার দরকার নেই, আর এই শাড়িটা পরলে কিন্তু কমফর্ট ফিল হবেই হবে, এবং অল বডি এরকম প্রিন্টেড রয়েছে। এবার রেঞ্জটা প্লিজ বলো। রেঞ্জটা বলবো কিন্তু তুমি একটা পাঞ্জাবি ম্যাচ করে দাও। এইটা দেবো কি? দাও না। বাহ, এরকম একটা মেরুন রঙের পাঞ্জাবি, পাঞ্জাবি যেটা ওয়ান সাইড কিন্তু ফর্ক, পাঞ্জাবিটা কিন্তু অসাধারণ। শাড়িটার প্রাইস 3450 আর পাঞ্জাবি 1000 মাত্র, ওই মেয়েদের সঙ্গে একটু পয়সা। এইবার কি দেখবো দিদি? আমি না কথা বলতে পারছি না, তুমি বরঞ্চ বলো। আগে বলো এই ফ্যাব্রিকটা কিরকম নরম, জাস্ট অসাধারণ। আমি তো হাত দিয়ে মানে আমি সব ভুলে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এই বর্ডারটা দেখো, প্রত্যেকটা কিন্তু এই ফ্লোরাল মোটিভ গুলো রিবন দিয়ে আলাদা করে অ্যাপ্লিক করা হয়েছে, তার উপর কিন্তু সিকোয়েন্সের ছোঁয়া, সঙ্গে বর্ডারেও কিন্তু বিটস দিয়ে আমি বেঁধে দিয়েছি, বিটসের সঙ্গে মোতিকেও ইন করানো হয়েছে, গোটা গায়ে রয়েছে একটা সরস্কি টাচ।
এর ব্লাউজ পিসটা আমি পিঙ্ক কালারেই রেখেছি, কারণ বর্ডারটা এত গর্জিয়াস, এত হাইলাইটেড, এটা যদি আবার কন্ট্রাস্ট ব্লাউজ হয়ে যায় না, শাড়িটা হারিয়ে যায়। ঠিক, শাড়িটির রেঞ্জ 2870। এই পিঙ্ক অ্যান্ড ব্লু সবসময় ম্যাচিং কিন্তু জবরদস্ত একেবারেই। আর এইরকম একটা পার্টি ওয়্যার যদি হয়, এটা তো ফর্মালও যাবে একেবারেই, জিন্সে যাবে একদম, আর একদম টাইট অ্যান্ড গর্জিয়াস লুক হবে। এই ক্রপ টপটা কবে পরবে? এই ক্রপ টপটা তো অষ্টমীর সকালে। আচ্ছা, এবং এটা দেখেছো তুমি, বেনারসির ফ্যাব্রিকটাকে ইন করানো হয়েছে, কিন্তু উইভিং এ হয়েছে, বাকিটা আমি প্লেন রেখেছি। ঠিক ব্লাউজটায় কিন্তু তার টাচ, তার সঙ্গে নেট আর বোট নেকের এই ব্লাউজটা সিকোয়েন্স দিয়ে হাইলাইট করা রয়েছে। এটা যে পরবে তার একেবারে, আমি তো শুধু ব্লাউজটার দিকে দেখছি, যে ক্রপ টপটা নেবে ব্লাউজটা দিয়ে যে কত শাড়ি সে ক্যারি করতে পারবে। আহা, এবার তুমি রেঞ্জটা বলো। রেঞ্জটা বলবো না, তুমি একটু শার্ট পাঞ্জাবি গুলো দেবে। শার্ট পাঞ্জাবি দেবো, দেখবো। আহা দেখো, এই শার্টটা তো পুরোপুরি পাটি ওয়্যার শার্ট, যেটা লিলেনের উপর রয়েছে, সঙ্গে রয়েছে ভেলভেটের টাচ, বাটনেও কিন্তু আমি স্টোন ইউজ করেছি। আর এটাও কিন্তু পাঞ্জাবিটা খুব ব্রাইট, খুব গর্জিয়াস একেবারে। বাহ, তো এগুলো কি আমরা গিফট করব? নিশ্চয়ই, এরকম একটা সুন্দর ক্রপ টপ পেতে গেলে যেটা রেঞ্জ 4000, তাহলে এরকম একটা পাঞ্জাবি বা এরকম একটা শার্ট তোমার গিফট করতেই হবে। এবার তাহলে পাঞ্জাবি আর শার্টের রেঞ্জটা শুনি। শার্টের প্রাইস রয়েছে 2860 আর পাঞ্জাবি 1790। বেশ, অষ্টমীর সকাল মানে পুষ্পাঞ্জলি, আর ওই পুষ্পাঞ্জলির সময় এমন একটা শাড়ি চাই যেটা ওই অঞ্জলি যখন দিতে যাব সবাই একটু বেশ তাকিয়ে থাকবে। ঠিক, হালকা হবে। আর এইরকম যদি একটা কালেকশন হয় যেটা টিউলিপ দিয়ে কিন্তু পুরো সাজানো হয়েছে শাড়িটা, একেবারে মনের মতো, কালারফুলও বটে, আর আঁচলটা কিন্তু ব্রোকেট রয়েছে। এটা অফ হোয়াইট কালার আর ব্ল্যাক কালারে আমি রেখেছি, কারণ আমার মনে হয়েছে যে এত রং তখনই ফুটে বেরোয় যখন ক্যানভাসটা নয় অফ হোয়াইট নয় ব্ল্যাক হয়। বাহ, শাড়িটা কিন্তু অনবদ্য, অসাধারণ। আর তুমি তো মনের কথাই বলে সবাই কিন্তু ফিরে ফিরে তাকাবেই তাকাবে। এই শাড়িটা আমরা মোটামুটি পেয়ে যাবো 3500 এর মধ্যে, তাই তো? একদমই না, এই শাড়িটার প্রাইস 2250। একদম মিনিমাম রেঞ্জ, আমার তো অন্তত তাই মনে হয়। এইবার কি দেখবো? এবারে দেখো তো, মাহেশ্বরী চেক সেট। বাহ, ভীষণ সফট, আমি হাত দিয়ে কিন্তু খুব খুশি হচ্ছি, একদম নরম একটা শাড়ি। হ্যাঁ, কারণ বাড়ির যারা সিনিয়র পার্সন, ভাবো অনেকেই আছে যাদের বাড়িতে দুর্গা পুজো হয়, হ্যাঁ, মার আলমারি ভর্তি শাড়ি, কিন্তু মাকে তো ইচ্ছে করে, আমার তো ইচ্ছে করে একদম যে মাকে একটা সুন্দর শাড়ি দিয়ে সাজাবো, আর মা বলবে একদম নরম আনবি, যা আছে সেগুলো চলবে না। তো এইরকম একটা কটন চেকস মাহেশ্বরী, যেটা কিন্তু নরমও হলো, স্টাইলিশও হলো, আবার একটু আগে যে কথাটা সুস্মিতা বলেছিল আমরাও পরব। হ্যাঁ, আমার না শাড়িটা দেখে এক ঝলক মনে হলো কলেজে যাচ্ছে একটি মেয়ে, চুল ছেড়ে অষ্টমীর দিন সকালে একটা স্লিভলেস ব্লাউজ পরে এই শাড়িটা পরে অঞ্জলি দিতে যাবে। সরস্বতী পুজোর কথাটা লিঙ্ক করেছে, আর সরস্বতী পুজোর কথা যখন লিঙ্ক করলো ওই মেরুন পাঞ্জাবিটা দেখি, এইটা বা আর ওই ছোট ছেলেটার জন্য একদম এই কুট্টি সোনার পাঞ্জাবিটা তো আমি তখন থেকে দেখছি। এবার বলো পুরো ব্যাপারটা ঠিক হলো? একদম একদম সপরিবারে সেজে গুজে রেডি। এবার তুমি রেঞ্জ গুলো একটু পরপর বলো। প্রথমে এই ছোট্ট বাচ্চাটার শেরওয়ানি, এটার রেঞ্জ 1990। আচ্ছা, আর এই পাঞ্জাবিটার প্রাইস রয়েছে 1800। বেশ, আর মাহেশ্বরীর প্রাইস 3000। ওকে, লিলেন ঢাকায় কিন্তু ভীষণ স্মার্ট লুক দেয়, অথচ একটা এলিগেন্ট লুকও দেয়। ঠিক, আর এই ধরনের কালার এর উপর যে কোনো কালার টোন কিন্তু খুব ব্রাইট লাগে, যেমন দেখো আঁচলটা খুব কালারফুল, আর সঙ্গে দুটো বর্ডারে কিন্তু আমি দুটো কালার টোন ইউজ করেছি। আমার হাতে যে বর্ডারটা রয়েছে সেটা পিঙ্ক টোনের রয়েছে, পিঙ্কে কমপ্লিমেন্ট করার জন্য যেহেতু অরেঞ্জ রেখেছি, সেই জন্য দেখো তোমার হাতের বর্ডারটাতে কিন্তু অরেঞ্জের সঙ্গে পিঙ্কে কমপ্লিমেন্ট করেছি। ভীষণই ব্রাইট একটা শাড়ি, অথচ এত নরম আর হালকা। আমার শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে, যেমন সামারে আমাদের লিনেন দরকার, তেমন পুজোর সময়ও দরকার। ঠিক, কারণ অনেকেই তো আছে বাই প্রফেশন ডাক্তার, টিচার, ওদের বিভিন্ন সময় শাড়ি পরতে লাগে, একেবারে পুজোয় তো আমরা সারা বছরের একটা শপিং করি। হ্যাঁ হ্যাঁ, আর যারা আমরা গিফট দিই তারাও ভাবি এমন একটা শাড়ি দেবো
যেটা সারা বছর পড়তে পারবে একেবারে। আর আমার এটাও মনে হচ্ছে এই শাড়িটার সাথে তোমার গলার আর কানেরটা কেমন ম্যাচ করবে। তার জন্য কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে ম্যাচিং শাড়ি, ব্লাউজ, পেটিকোট, জুয়েলারি, এভরিথিং। কোথায় আসবেন মনে করিয়ে দিচ্ছি, 79/2 মহাত্মা গান্ধী রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালে। আচ্ছা দিদি, শাড়ির প্রাইসটা বলো, লিনেনের 2590। বেশ, এইবারে একদম একটা খাদির এক্সক্লুসিভ কালেকশন, অষ্টমী সন্ধি পুজো, আমি চাইবো তুমি আমার একটা এক্সক্লুসিভ কালেকশন ট্রাই করো। এত হালকা, কারণ এটা পিওর খাদি সিল্ক। আচ্ছা, আর পুরোটা কিন্তু দেখো একটা অ্যান্টিক জরির টাচ, পুরোটা যদি তুমি খুলে ফেলো দেখবে পুরো তোমার মুঠোয় চলে আসে। একদমই তাই, আর এতটা জরির কাজ অথচ কোথাও একটু খোঁচা লাগা বা মানে কুটকুট করার ব্যাপারটা কিন্তু একেবারেই নেই, যেটা আমরা জরির ক্ষেত্রে ভয় পাই। ঠিক, আর এই ধরনের জর্জেটের ডিফারেন্ট কালেকশন রয়েছে আমার কাছে প্রতিষ্ঠানে। বেশ, এবার এটা রেঞ্জটা একটু বলো। 6080। ওকে, আর এইরকম একটা শাড়ি, সন্ধি পুজোর কথা, তখন আরো একটা এক্সক্লুসিভ হবে নাকি? হ্যাঁ, তবে এই কালেকশন দেখাতে দেখাতে একটা কক্ষ খবর দিয়ে দিই, যারা আমাদের খুচরো বিক্রেতা আছে, পাইকারি বিক্রেতা আছে, তাদের জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালের যে কোনো কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। বাহ, একদম মিস করো না, চটপট চলে এসো, আর তোমার পসরা জমে উঠুক সেই শুভেচ্ছাই জানাই। এ তো তাহলে একটা সুবর্ণ সুযোগ, আর এই সবকিছুর জন্য পৌঁছে যেতে হবে কোথায়? 79/2 মহাত্মা গান্ধী রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালে। আর এইবার আমার হাতে একটা রিচ কালেকশন, একেবারে এক্সক্লুসিভ কালেকশন আমার পৈঠানির, যেটা গাদোয়াল সিল্কের উপর উইভিং এ করেছি, স্টিল গ্রে কালার আর তার সঙ্গে গোল্ডেনের টাচ। বর্ডারটা লক্ষ্য করো, এই সমস্ত মিনিকারি কাজের বর্ডার রয়েছে, যেইগুলো মানে আমি বলবো আমাদের ভারতীয় হিসাবে গর্ববোধ হয় যে আমরা এই সমস্ত শিল্পী পেয়েছি যাদের কঠোর পরিশ্রমে এইরকম একটা শাড়ি তৈরি হয়। বা, এবং এক একটা শাড়ি করতে 2 থেকে 2.5 মাস লেগে যায়। আচ্ছা, সত্যি এটা কিন্তু একটা রিচ কালেকশন, আর আমার মনে হয় আমরা মেয়েরা যারা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তাদের প্রত্যেকের কাছে থাক এই রকম একটা দুর্দান্ত সম্পদ। এর রেঞ্জটা বলো। 17,790। গাদোয়াল যদি কটন হয় শুরু হয় 4,000 দেন অনওয়ার্ডস, সিকো যদি হয় 6,000 দেন অনওয়ার্ডস, যদি টিস্যু হয় 8,000 দেন অনওয়ার্ডস, আর এক্সক্লুসিভ হলে 12,000 দেন অনওয়ার্ডস। এবার যে বন্ধু ইমেল করে এসছে তার সত্যি সত্যি টেনশনের কারণ, কারণ বাই প্রফেশন মডেল, সামনে একটা পোর্টফোলিও। হ্যাঁ বুঝেছি, মেকওভার হয়েছে, চলো দেখে নিই। মনালিসা মণ্ডল, আমি দমদম থেকে এসেছি, আমি বাই প্রফেশন একজন মডেল, আমি ইন্দো ওয়েস্টার্ন লুকের জন্য একটা পোর্টফোলিও করতে চাই, তাই স্বর্ণালীদির কাছে এসেছি একটা সাজেশনের জন্য। আজকে স্বর্ণালীদি আমাকে এই লুকসটা দিয়েছে, আমি খুব স্যাটিসফাই, আমি ওই দিনকে এরকমই সাজতে চাই। থ্যাংক ইউ স্বর্ণালীদি, থ্যাংক ইউ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। মোনালিসা কিন্তু সেজে গুজে একেবারে রেডি পোর্টফোলিওর জন্য। দিদি মোনালিসা তো খুব খুশি, আর আমাদেরও কিন্তু ওকে ভীষণ ভালো লাগলো ওর টোটাল মেকওভার দেখে। মোনালিসা অল দ্য বেস্ট, আই এম শিওর তুমি খুব ভালো ক্যারি করবে, আর এইবারে তোমাদের সবার জন্য আমার একেবারে এক্সক্লুসিভ মেকলার কালেকশন, এটা কিন্তু সিল্ক মেকলার রয়েছে। আচ্ছা, কালারটা ভীষণ নন ইউজ করেছে একেবারে, আর তার সঙ্গে পিঙ্ক, এটা চাদরটা রয়েছে, এইটা রয়েছে মেখলাটা পিঙ্ক কালারের, আর তার সঙ্গে রয়েছে ব্লাউজ পিস। বাহ, আচ্ছা পূজোর কথা যখন বলছি, মেখলাটা কবে পরবে? অষ্টমী তো হতেই পারে। হ্যাঁ, অষ্টমীতে মোস্টলি না আমরা ট্রেডিশনাল সাজতে চাই। ঠিক, আর অনেকের কি হয় যে বাড়িতে ওই ছোট মেয়ে শাড়ি পরতে চাইছে, হ্যাঁ মেখলাটা হলে কি হবে, শাড়ির মতো লুকও হলো, ঠিক আবার মানে ওর কমফোর্টেবলি মুভ করতে পারে একেবারে। তবে আদি মোহিনী মোহন কাঞ্জিলালে কিন্তু ওই তাড়াতাড়ি শাড়ি পরার কথা হচ্ছিল না, রেডি শাড়িটাও পাওয়া যাচ্ছে, তাই তো? একেবারে, আর সেই সবের জন্য তোমরা চটপট চলে এসো। হ্যাঁ, মেখলা আমার কাছে কটন মেখলা শুরু হচ্ছে 2200-2300 দেন অনওয়ার্ডস, সিল্ক হলে 4,500-4,500 দেন অনওয়ার্ডস, আর এটা তো এক্সক্লুসিভ 9400। বেশ,
আঁচলটা রয়েছে কিন্তু একটা পিচ মিক্স করা কালার, ডাবল টোন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিফ্লেক্ট করছে। আর তার সঙ্গে রয়েছে এরকম গাটা, বাহ একদম গর্জিয়াস, গোটা গায়ে গোল্ডেন বুটি, আর কুচিটা আবার এইটা, বাহ পাটলি পল্লু স্টাইল, একেবারে পাটলি পল্লু স্টাইলে ডাবল টোন কালারে এই কাঞ্জিবরম যেটা ব্রোকেট কাজের, এটা কিন্তু এক্সক্লুসিভ, মানে তোমার থাকলে তোমার, একেবারে। আসলে এই শাড়িগুলোর না একটা আবদার থাকে যে পুজোর সময় কিন্তু আমার ওই শাড়িটা চাই, এইটা হচ্ছে সেই রকম একটা শাড়ি। রেঞ্জটা কি রকম? 10,000। ওকে, রেডি শাড়ির কথা বলেছে এক্ষুনি সুস্মিতা কি, তাই তো? হ্যাঁ, রেডি শাড়ি, রেডি এক্সক্লুসিভ অপশন। ব্লাউজটা কেমন করেছি? দুর্ধর্ষ, দারুণ, পুরোটা কিন্তু বিটস দিয়েই করা। নেক লাইনটা কেমন হয়েছে? অ্যামেজিং। আর এর সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ টাই অ্যান্ড ডাই শিফন, এবং রেডি, কারণ এই দেখো কুচিটা পুরো রেডি, যেটা জাস্ট এরম ভাবে লাগাবে আর তুমি রেডি। আর তুমি হাতের কাছটা দেখিয়ে দাও যেটা কাঁধে পড়ছে, একেবারে এটা কাঁধে পড়ছে, আর এটা আমি একেবারে হাত থেকে ছাড়ছি না, কারণ এই যে আমি হাত বোলাচ্ছি একটা অসাধারণ একটা ফিল, মানে ঠিক বাটারের মধ্যে ছুরি চালালে যেমন হয় ঠিক সেরকম একদম মখমলি একটা ফিল পাচ্ছি আর। এটা কিন্তু রেডি শাড়ির এক্সক্লুসিভ কালেকশন। আচ্ছা, বুঝতেই পেরেছো একদম। এইবার রেঞ্জটা বলো। 6500। না না, আমি ভাবিনি যে এতটা মিনিমাম রেঞ্জ আমি এরকম দুর্দান্ত একটা কালেকশন পেয়ে যাব। আরে আমাদের ট্যাগলাইন, সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ। আর স্বপ্ন পূরণ হতে পারে তোমারও যদি তুমি বাড়ি বসে প্ল্যান করছো যে বাড়িতে বসে ছোট করে ব্যবসা শুরু করবে বা নিজে স্বাবলম্বী হবে, তাহলে কিন্তু সুযোগ রয়েছে। আদিমোহিনী মোহন কাঞ্জিলালের যে কোনো সোমবারের উপর তুমি পেয়ে যাবে আকর্ষণীয় ছাড়। আর থাকছে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবার কি দেখবে তোমার সামনের গাউন? ওয়াও, আর এই কালার টোন গুলো না এই বছর কিন্তু এন, কারণ না ছোট ছোট মেয়েরা যারা একদম মানে জিন্স আর টপ পরে তারা কিন্তু ভীষণ চায় যে এমন একটা দাও ভীষণ হালকা হবে, ব্রাইট হবে, গর্জিয়াস হবে, তো খুবই সুবিধে হয় যে এইগুলো পরলে। এই জায়গাটা কিন্তু ব্রাসনেট রয়েছে। আচ্ছা, এই জায়গাটা রয়েছে শার্টি, আর তারপরে এই ওয়ার্কটা কিন্তু ঠাসা বিটস দিয়ে করা, হালকা মোতির টাচ, উপরটাও কিন্তু শার্টিনের উপর প্রিন্ট, অসাধারণ একটা। দামটা আমি বলবো না, সুস্মিতা বলবে, সুস্মিতা দামটা দেখে নাও। মাত্র 3,770। নবমী রাতে মন খারাপ যখন হবে তখন এরকম একটা ব্রাইট গর্জিয়াস গাউন পরতে হবে, আর তখন কিন্তু আর মন খারাপ থাকবে না, কারণ সবাই কমপ্লিমেন্ট দেবে তো। আর এর মানে নেক লাইনটা স্পেশালি খুব গর্জিয়াস করে করা, আরই কাজ দিয়ে গোল্ডেন জড়ি দিয়ে হাইলাইট করা রয়েছে, হাইলাইট করা হয়েছে ওয়েস্ট লাইনটা, আর তার উপর নিচের দিকটা রয়েছে পুরো গোল্ড প্রিন্ট, গ্রিন কালারটা দিয়েছে একটা ব্রেক। রেঞ্জটা বলো। এটা রেঞ্জ রয়েছে 4,000। অনেকেই আছে তারা একটু হেভি, মানে টামির কাজটা একটু হেভি, তারা আমাকে প্রায় প্রায় এসে জিজ্ঞেস করে না সুস্মিতা দিদি আমি গাউন পরতে পারবো? হ্যাঁ, আমি বলবো নিশ্চিন্তে ট্রাই করো, কারণ গাউন পরলে রোগা লাগে, স্লিম লাগে, স্মার্ট তো লাগে। এইবার কি দেখবো? আবারও একটা রেড হট কালেকশন, এটা কি জুপেন সিল্কের উপর? একেবারে। আর এর বর্ডারটা আর আঁচলটা দেখো একদম ডিফারেন্ট, বাহ। আঁচলটাতে হাফ সার্কেল রয়েছে, আর হাফ সার্কেলটা কিন্তু একটুই দেখবে আসনে আমরা যে ধরনের কাজ করে থাকি, হ্যাঁ সেই রকম ভাবে কাজ করে হাইলাইট করেছি। পুরো বডিটাই রয়েছে কাজ, এবং ভীষণ হালকা শাড়ি, স্মার্ট লুকের শাড়ি, এটা তো লাল ব্লাউজ দিয়ে ভালো লাগবে, ব্ল্যাক দিয়েও কিন্তু খুব ভালো লাগবে, অসাধারণ। একটু আগে বলছিল এটা স্লিভলেস ব্ল্যাক, একেবারে আহা। এবার বলো শাড়িটার রেঞ্জ। 2,360। ওকে, ইয়েলোর উপর মাল্টি কালারের ছোঁয়া রয়েছে, আর যারা এই ধরনের একটু ম্যাট ফিনিশ শাড়ি পছন্দ করো, মানে তসর পছন্দ করো, তোমাদের জন্য তো এটা একদম পারফেক্ট, বাহ ভীষণ ব্রাইট গর্জিয়াস। ব্লাউজ পিসটা গোল্ডেনে দেওয়া আছে, হ্যাঁ, তবে আমি বলবো কন্ট্রাস্ট করে বানিয়ে পরো, তাতে দেখতে অনেক বেশি ভালো লাগবে, একেবারে। আচ্ছা, এই শাড়িটার সাথে তোমার ব্লাউজটা কেমন দেখাবে? ভীষণ ভালো লাগবে, স্পেশালি পূজোর দিন হলে তো এই রকম, এই রয়্যাল ব্লাউজটা তুমি পরতে পারো,
মেরুন দিয়ে তো অপশন রয়েছে, অপশন রয়েছে গ্রিন এর। আর তোমার গলার আর কানের তো যদি নিয়ে নেওয়া যায় সেটাও কিন্তু অনায়াসে হতেই পারে, এটার সঙ্গে পুরো পারফেক্ট ম্যাচিং। তবে এরকম ম্যাচিং জিনিসপত্র নিয়ে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল সেজে গুজে রেডি, কারণ আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব একেবারে দোরগোড়ায়। তাই কোথায় আসবে? মসলিনের ওপর তুমি দেখতেই পাচ্ছ ফিগারের টাচ, এবং সিঙ্গেল ফোল্ড এর বিউটিটা কিন্তু ভীষণ সুন্দর। আমি তো বলবো একটা মিষ্টি শাড়ি, একেবারে হালকা শাড়ি এবং সব বয়সের নারীর শাড়ি একেবারে। আর এই ধরনের মসলিন ওয়ার্ড্রোবে থাকলে এগুলো কখনো পুরনো হয় না। ওই আমি বারবার বলি না, পরবর্তী প্রজন্মকে পাস অন করবে, এটা কিন্তু সত্যি পাস অন করার মতোই একেবারে। আর এর সঙ্গে যদি এরকম একটা প্রিন্টেড শার্ট হয়, প্রিন্টেড শার্টের গোটা কালেকশনটাই কিন্তু আমার ভীষণ পছন্দের। শুধু আমার না, আমার বন্ধুদের কাছ থেকে আমি যে ফিডব্যাকটা পেয়েছি সবাই কিন্তু মানে ভীষণ পছন্দ করছে তোমার এই প্রিন্টেড শার্টের কালেকশনটা, কারণ এটা না একটা পার্টি পার্টি মুখ। হ্যাঁ, আবার তার সঙ্গে একটা ফর্মাল ব্যাপার রয়েছে একেবারে, আর তার সাথে রয়েছে কমফর্ট। হ্যাঁ, কটন তো কমফর্ট হবেই। এইবার বলো রেঞ্জগুলো। শাড়িটার প্রাইস রয়েছে 4020। ওকে, আর শার্ট 1800। বেশ, বিচিত্রপুর সিল্কের একটা এক্সক্লুসিভ কালেকশন যেটা কিন্তু পুরোপুরি হায়দ্রাবাদে তৈরি, তার ছোঁয়া কিন্তু তুমি দেখতেই পাচ্ছ। আর ব্লু এর সঙ্গে অফ অফ এর উপর ওই মানে আগুন যে কালারটা, হ্যাঁ মানে ফ্লেম, অরেঞ্জিশ ফ্লেম কালার, যেরকম রয়েছে বর্ডার, আর তার উপরও গোল্ডেনের টাচ। আঁচলটাও কিন্তু ঠিক সেইভাবে গেছে গেছে ব্লাউজ পিস, ভীষণ একটা ব্রাইট শাড়ি, গর্জিয়াস শাড়ি, আর অল পারপাস শাড়ি একেবারে। আমি কিন্তু পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারছি জানো তো, একটা হালকা স্লিক জুয়েলারি পরবে তার সাথে এরকম একটা শাড়ি, শাড়িটা অবভিয়াসলি বডি হাগিং হবে, ভীষণ কমফর্ট, একটা রিচ লুক। এবার বাকি রইল রেঞ্জ। অবশ্যই এটা এক্সক্লুসিভ কালেকশন তোমার ওয়ার্ড্রোবে থাকলে শুধু তোমার 11,650। বেশ, গাউনের এক্সক্লুসিভ কালেকশনটা কেমন লাগছে সুস্মিতা? আমি তো হাঁ করে আছি, স্পেশালি নিচের পোর্শনটা, মানে আমি কি বলবো বুঝতে পারছি না, বাট টোটাল ব্যাপারটা না জাস্ট ওয়ান্ডারফুল, অসাধারণ একটা পার্টি পার্টি রিসেপশন পার্টির লুক আছে জানো তো। এইখানে মোটামুটি 13 মিটার মতো নেট লেগে গেছে, ওই যে সার্কেল গুলো হয়েছে নেটের, ওই কার্ভ গুলো দেওয়ার জন্য, আর এই ঘেরটা দেওয়ার জন্য নিচে ক্যান ক্যান ইউজ করে এই জিনিসটাকে পুরো ওই দাঁড় করে রাখার ব্যবস্থাটা করা হয়েছে। আর চেস্ট লাইনটা তো দেখতেই পাচ্ছ, ফ্লোরাল মোটিভ গুলো অ্যাপ্লিক হয়েছে সঙ্গে গোল্ডেনের টাচ, যাতে ফিগার কারেকশন হয় তাই পুরো ওয়েস্ট লাইনটাকে কভার করে কাজটাকে নাপিয়ে দিয়েছি। আর তোমার হাতে যেটা রয়েছে, হ্যাঁ একেবারে একটা দুপাট্টার মতো ওয়ান সাইডে পরে থাকবে। আর এখানেই কিন্তু কমপ্লিট নয়, আর একটু সাজ বাকি, সেটার জন্য মানে জুয়েলারি, একটা প্রপার জুয়েলারি ক্যারি করতে হবে এটার সাথে, সেটাও কিন্তু পেয়ে যাবে আদি মোহিনীমোহন কাঞ্জিলারে, তার সাথে একটা প্রপার ক্লাচ ব্যাগও কিন্তু দরকার। একেবারে পুরুষ বন্ধু কথাটা ভুলে গেছে হাতে নিয়ে, দেখো ব্লেজার নিয়ে বসে আছে কিন্তু বলছে না, একটা ব্ল্যাক ব্লেজার না একেবারে সেফ, কারণ ইউনিভার্সের কালারই ব্ল্যাক একেবারে। আর ব্ল্যাক নিয়ে কোনো পুরুষ বন্ধুর কোনো কনফিউশন নেই, যে খাতের মধ্যে হাত ঢুকিয়ে দুজনে মিলে একসাথে র‍্যাম্প ওয়াক করবে। আমি তো জাস্ট ভাবতে পারছি না এত সুন্দর দেখাবে না গাউনটা পরে। গাউনটার প্রাইস রয়েছে 7000। আচ্ছা, আর ব্লেজার 5720। ওকে, এই রকম সুন্দর সুন্দর সম্ভার কিন্তু সব সময় তোমাদের জন্য রেডি আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, 79/2 মহাত্মা গান্ধী রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। মনে থাকবে তো ঠিকানা? ঠিকানা তো মনে থাকবেই, কারণ একমাত্র প্রতিষ্ঠান, একমাত্র ঠিকানা যেখানে এলে সত্যি হবে আমাদের সমস্ত স্বপ্ন, আর সত্যি করবে দিদি। অপেক্ষায় রইলাম, দেখা হবে আগামী সপ্তাহে, ঠিক এই সময়, মিস করো না। প্রতি বছর এক শাড়ি না, তাতে তো আর মন ভরে না, সবকিছুতে এক্সক্লুসিভ কিছু চাই চাই। আর যদি তোমার মন এই কথা বলে তাহলে বলবো চলে আসো না আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, কারণ স্বর্ণালীদের কাছে আসা মানে এক্সক্লুসিভ কিছু একেবারে অপেক্ষা করছে তোমারই জন্য, তাও একেবারে তোমার সাধ্যের মধ্যে। তবে বন্ধু, আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো, দেখা হচ্ছে তোমার সাথে। মনে আছে তো ঝুলছে অফার, খুচরো আর পাইকারি ব্যবসায়ীদের জন্য
আদি মোহিনী মোহন কাঞ্জিলালের যে কোনো সম্ভারের ওপর আকর্ষণীয় ছাড়। বিয়ে বাড়ি, পার্টি বা বাঙালির উৎসবে আছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।